সবাইকে স্বাগতম জানাই অ্যাক্টিভ গল্প চ্যানেলে। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখতে চলেছি, দীপা যখনই কাজের জন্য বের হচ্ছিল তখনই দীপার সামনে চলে আসে তবলার বৌদি আর বলে, দীপা তুমি এই শরীর নিয়েও কাজে যাবে? রূপা বাড়িতে আসলে রূপাকে আমি কী জবাব দেবো বলো তো? দীপা উঠে বলে, তুমি কি ভেবেছিলে আমি বাইরে গেলে মারা যাব? তুমি চিন্তা করো না বৌদি, আমি ঠিক সময় মতো ফিরে আসব। অন্যদিকে সেন বাড়িতে উর্মি ও জয় দীপার জন্য চিন্তায় পড়ে যায়। সেন বাড়িতে যে কেউ কোনোভাবেই ভালো নেই। জয় তার বাড়ির কাজের মেয়েটিকে বলে, আচ্ছা তুমি বলো তো তোমার বাড়িতে কে কে আছে এবং তোমার সংসার কিভাবে চলে? সে কাজের মেয়েটি উঠে বলে, আমার একটি নিজের ফ্ল্যাট আছে আর বাড়িতে কাজের লোক আছে, আমার দিদিও আছে কিন্তু দিদি কোনো কাজই করে না। সে কাজের মহিলাটি জয়কে সব কথা খুলে বলে এবং বলে তার সংসার কিভাবে চলে। উর্মি বলে, মা দেখেছো আমাদের বাড়িতে যে কাজ করে তারও এত কিছু আছে কিন্তু এবারে বড় বউয়ের কিছুই নেই, কত কষ্টে রূপা ও দিদির দিন কাটাচ্ছে। অন্যদিকে দেখা যায় সূর্য চলে আসে স্কুলে সোনাকে নেওয়ার জন্য। সোনা বলে, বাবা আমি আজকে মিসকান্টের বাড়িতে যাব। যা শুনে চমকে যায় রূপা। রূপা সোনাকে বলে, হিংসুকুটি তুমি জানো না মিসকান্টি কেমন লোক, তারপরেও তুমি সেখানে যাবে? সোনা বলে, মিসকান্টি আমার বাবার বেস্ট ফ্রেন্ড, তাই আমি যেতে চাই। সোনা সূর্যকে বলে, চলো না বাবা আমাকে নিয়ে চলো মিসকান্টির কাছে। একথা বলার পর সূর্যর সঙ্গে বের হয়ে যায় সোনা। অন্যদিকে সূর্য ও সোনা বেরিয়ে যাওয়ার পর সেই জায়গায় চলে আসে লাবণ্য। লাবণ্য রূপার মুখে এসব কথা শোনার পর পুরো চমকে যায়। লাবণ্য কোনোভাবেই বুঝতে পারে না সোনা কেন মিসকার কাছে যেতে চাইল। অন্যদিকে আমরা দেখতে পাই সূর্য তো সোনাকে নিয়ে মিসকার এখানে চলে আসে। মিসকা সোনাকে দেখার পর পুরো চমকে যায় কিন্তু সূর্য মিসকাকে সবটা খুলে বলে। সূর্য বলে, সোনা বায়না করেছিল তোর বাড়িতে আসার জন্য, তাই আমি নিয়ে এসেছি। এদিকে মিসকা মনে মনে অনেক খুশি হয়ে যায় আর বলে, সোনার এমন কী হলো যে সোনা আমার কাছে আসতে চাই? এটা বলার পর সোনাকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দেয় মিসকা। অন্যদিকে সোনা মিসকার কানে কানে বলে, মিসকা আন্টি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মিসকা বলে, আচ্ছা বলো তুমি কি খেতে চাও? সোনা তার পছন্দের খাবারগুলির একটা নাম বলে আর বলে, বাবা মিসকা আন্টি তোমার তো বেস্ট ফ্রেন্ড হয় তাই না? তুমি তো বলেছিলে বড়দের সাথে অন্যায় করতে নেই তাই না? তাই আমি সমস্ত কিছু ভুলে ক্ষমা চাইতে এসেছি। তারপরে আমরা দেখতে পাই সোনা বলে, বাবা তো তোমার খুব ভালো বন্ধু হয় তাই না? তাহলে তুমি তো কখনোই বাবার ক্ষতি চাইবে না। আর বলে, তুমি কি চাও মা আর বাবা একসঙ্গে থাকুক? অন্যদিকে মিসকা বলে, হ্যাঁ আমি চাই তো তোমার মা আর বাবা একসঙ্গে থাকুক, তোমার বাবা মার যেন ডিভোর্স না হয় আমি চাই তো। একথা মিসকা বলে। সোনা মিসকাকে বলে, আচ্ছা তাহলে আমি তোমাকে আজ থেকে একটা দায়িত্ব দিলাম মা ও বাবাকে একসঙ্গে মিলিয়ে দেওয়ার। মিসকা বলে, হ্যাঁ সোনা মা আমি তোমার মা বাবাকে মিলিয়ে দেওয়ার কথা দিলাম। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই। তোমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এর পরে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।